নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। আপনারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে কোটি কোটি ধন্যবাদ জানাই আমি। দর্শকবৃন্দ, আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের আসাম সফরে এসেছেন এবং আমাদের করিমগঞ্জেও আজকে উনি সেই নির্বাচনী সভাতে উনি এসে সেখানে আধা ঘন্টার মতো উনি একটা ভাষণ দেন এবং আমাদের বরাকবাসীর জন্য, আমাদের আসামবাসীর জন্য কি কি উনি নিয়ে এসেছেন আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই লাইক করে নেবেন, সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আমাদের এই পেজটি ফলো করে নেবেন। দর্শকবৃন্দ, দর্শকবৃন্দ, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম এসেই কংগ্রেসের এগেনস্টে উনার ঝড়, যেটা কংগ্রেস বিগত 15-10 বছর ধরে যেটা করতে পারেনি সেটা বিজেপি করে নিয়েছে বলে উনি সেটা প্রথম শুরু করলেন। উনি কিছু কিছু পয়েন্ট উনি তুলে ধরলেন এবং আমি আপনাদের সবার কাছে একটা বিনম্র নিবেদন চাইছি, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন উনার এই যে পয়েন্টগুলো কি সত্যিকারের কি মিথ্যা, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। প্রথম হচ্ছে কংগ্রেস আমলে, কংগ্রেস শাসন থাকাকালীন আমলে আমাদের আসাম রাজ্যে সে সময় বরাকের প্রত্যেক মানুষকে ছোটো ছোটো কাজের জন্য গুয়াহাটিতে যেতে হতো, ডিভিশনাল অফিসটা, ডিভিশনাল কাজগুলো গুয়াহাটিতে গিয়ে করতে হতো, সরকারি কাজগুলো গুয়াহাটিতে গিয়ে করতে হতো। এখন বিজেপি শাসনকালে এই প্রবলেমটা, বরাকবাসীর এই সমস্যাটার সমাধান করে দিয়েছে বলে জানান, মানে সেই সেক্রেটারিয়েট অফিসটা, অফিসের কথা উনি বলেছেন আর কি। সেক্রেটারিয়েট অফিসটা আমাদের শিলচরের সেই শ্রীকুনাতে যেটা শুরু হয়ে গেছে, অলরেডি কাজ এখন শেষের পথে এবং সেখানে অনেক সেই ডিপার্টমেন্টের কাজ সেখানে হবে, যেগুলো আমাদেরকে, যে কাজগুলো করার জন্য আমাদেরকে গুয়াহাটিতে যেতে হতো এবং আমাদের অনেক টাকাও খরচ হতো, পয়সাও খরচ হতো। স্পেশালি এডুকেশন ডিপার্টমেন্টে ছোটোখাটো একটা নাম চেঞ্জ করার জন্য আমি সেখানে গিয়ে এক সপ্তাহ আমি নষ্ট করেছি সেখানে, মানে কি বলবো আপনাদেরকে, খুবই অড লেগেছিল আমার। এবং টাকা খরচ সেখানের যে থাকে ওরা, মানে বরাক থেকে, মানে শিলচর থেকে একজন ব্যক্তি সেখানে যাওয়া মানে আর বলেই লাভ নেই, কি যে অবস্থা করে দেয় সেখানে, মানে একটা সিগনেচারের জন্য অনেক টেবিল ঘুরতে হয়, তারপরে টাকা না দিলেই তো সিগনেচার হয় না। আমি আশা করছি বিজেপি সরকারের কাছে বিনম্র নিবেদন, আপনারা যাহাতে একটু নজর রাখবেন গুয়াহাটির যে সেবা বোর্ডটা তার উপরে একটু নজর রাখবেন, কারণ খুবই খারাপ লাগে এইসবগুলা, সাধারণ জনতা এত কষ্ট করতে হয়, আপনাদেরকে ভোট দেওয়ার পরে যদি এত কষ্ট করতে হয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। সেটা আজকে থেকে আমি অন্ততপক্ষে 7-8 বছর আগে সেটা সেবাতে গিয়েছিলাম, সেই সময় আমার এক্সপিরিয়েন্সটা আসামে বা আমাদের শিলচরে আসার পরে যাহাতে এরকম কোনো না হয়, যাহাতে যারা ডিপার্টমেন্টে যারা কাজ করবেন যাহাতে ওরা মানে ভালোভাবে কাজ করে, করাপ্ট হয়ে কাজ না করে সেটার ব্যাপারে একটু কড়াভাবে নজর রাখার জন্য সরকারকে আমি বিনম্র নিবেদন করছি। আরেকটা পয়েন্ট আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বললেন সেটা নিয়ে, সেটা হচ্ছে রেল নিয়ে। কংগ্রেস থাকাকালীন আমলে এত বছর আন্দোলন করা হয়েছে, তবুও কিন্তু সেই রেলের যে ব্রডগেজ লাইনটাতে তবু শেষ করা হয়নি এবং বিজেপি আসার পরেই কিন্তু সেই ব্রডগেজ লাইনটা করে দেওয়া হয়েছে। এবং আগে যে যে জায়গাতে 2-3-4-5টা গাড়ি ছিল, রেলগাড়ি ছিল, সেই জায়গায় এখন 20-25টা রেলগাড়ি, ডাইরেক্ট আমরা বেঙ্গালোর যেতে পারি, দিল্লি যেতে পারি, শিয়ালদা যেতে পারি, আমরা মালদা যেতে পারি, বিভিন্ন জায়গাতে আমরা যেতে পারি, ডিব্রুগড় যেতে পারি, এরকম হয় না। আগে কি হতো আমাদেরকে সেই লামডিং হয়ে, লামডিং নেমে সেখান থেকে আবার চেঞ্জ করতে লাগতো আর কি, অনেক কষ্ট হতো, কিন্তু সেটা বিজেপি সরকার আসার পরে সেরকম সুবিধা আমাদের বরাকবাসীর জন্য করে দিয়েছেন বলে সেটা উনি সেটা বলেছেন। তারপরে রোড কানেক্টিভিটি নিয়ে উনি কথা বললেন, যে রোড কানেক্টিভিটির কথাটা, খুবই খারাপ রাস্তা, রাস্তাঘাট ছিল, এখন কিন্তু বিজেপি সরকার আসার পরে কিন্তু এখন রোডের কন্ডিশনটা খুবই ভালোই হয়েছে বলে সেটা উনি বললেন। আপনাদের মতামতটা নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু অনেকগুলো জিনিস এখনও, অনেক কিছু কিছু জায়গাতে এখনও রোড কমপ্লিট হয়নি, আশা করছি আগে কমপ্লিট হবে। আরেকটা কথা, বিজেপি সরকার এখন চিন্তা করছে 2022-এর ভিতরে সমগ্র ভারতবর্ষে যাদের ঘর নেই, যারা নিত্যান্ত তো অসহায় গরিব, যাদের ঘর নেই তাদের সবাইকে যাহাতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়ে দেওয়ার জন্য, খুবই ভালো একটা সিদ্ধান্ত কিন্তু বিজেপি সরকারের এখন। এবং আপনাদের সবার কিন্তু তার ব্যাপারে আপনাদের মতামতটা আপনারা নিশ্চয়ই বলবেন। আমি একটা জিনিস বলে দিই, আগের সরকার যে ভুলটা করেছিল, এই সরকার ভুল না করলে এই সরকারও টিকবে, আগের সরকার যে যে ভুল করেছিল সেই ভুল পয়েন্টগুলোকে ধরে বিজেপি দল সেই পয়েন্টগুলোকে ধরে জিতেছে। এখন বিজেপি দলও, বিজেপি সরকারও যদি এখন ভালোভাবে কাজ করে যায় তাহলে কিন্তু পরে আবার ভোট পাবে। মানে আমি কিছুদিন আগে আমি বলেছিলাম, একজন মানুষকে, সাধারণ মানুষকে, সাধারণ জনতাকে 5 বছর বোকা বানানো যায়, 10 বছর বোকা বানানো যায়, কিন্তু 15 বছর বোকা বানানো অসম্ভব। আমার এই কথাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবেন। আমি আবার বলে দিচ্ছি, সাধারণ
মানুষকে পাঁচ বছর বোকা বানানো যাবে? আপনি প্রতিশ্রুতি দিয়ে না করে পাঁচ বছর আপনি বোকা বানাতে পারবেন, দশ বছর আপনি বোকা বানাতে পারবেন, কিন্তু পনেরো বছর আপনি কখনো বোকা বানাতে পারবেন না। তাই যারা ভালোভাবে কাজ করবে তাদেরকে জনতা ভোট দেবে, তাদেরকে জনতা প্রতিনিধি হিসাবে নিযুক্ত করে নেবে, এবং যদি না হয় তাহলে পরিবর্তন আসবে, কারণ পরিবর্তন মানেই সফলতা। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ উনি লিখেছেন, বলেছেন যে চেঞ্জ, পরিবর্তন হচ্ছে আমাদের এই প্রকৃতির একটা চিরন্তন সত্য। আজকে যেটা আছে সেটা কালকে নাও থাকতে পারে, তাই আপনারা সবাই এই জিনিসটা মনে রাখবেন। দর্শকবৃন্দ, শ্রীময়ী জুয়েলার্স, এখানে সোনা গয়না বানাতে মজুরিতে দেওয়া হয় 100% ছাড় মাত্র একটি লয়্যাল কার্ডের মাধ্যমে। এই লয়্যাল কার্ডটা 500 টাকায় আপনারা কিনে নিতে পারবেন এবং মজুরিতে 100% ছাড় নিতে পারবেন। তাছাড়া শ্রীময়ী জুয়েলার্স এখন দুজন পিতৃমাতৃহীন মেয়েকে বিয়ের গয়না দেওয়ার জন্য খোঁজাখুঁজি করছে। আপনারা যোগাযোগ করুন এই নম্বরে 7002604704, নরসিংতলা এনন্দত্ব রোড, শিলচর। আরেকটা কথা হচ্ছে, আরেকটা নতুন একটা প্রকল্প আমাদের বিজেপি সরকারের, প্রত্যেক ঘরে সেই ওয়াটার কানেকশনটা, জলের কানেকশনটা এখন দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি সরকার, দেওয়ার ব্যবস্থা করছে, এবং আগামী হয়তো নেক্সট ইয়ারে, আগামী বছর হয়তো সেই প্রকল্পটা শেষ হওয়ার পথে হবে। এরকম আমরা, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী বললেন যে প্রত্যেক ঘরে ঘরে জল আসবেই, ঘরে ঘরে পাইপ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি কিছু কিছু জায়গায় সেটা দেখেছি, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গাতে আমি নিজেও সেটা সচক্ষে দেখেছি, এবং সেটা সমগ্র আসাম রাজ্যে নয়, সমগ্র ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে প্রথম হবে, হয়তো পরে অন্যান্য রাজ্যতেও হতে পারে। খুবই ভালো একটা কথা। আরেকটা কথা হচ্ছে, আমাদের যিনি হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের ফাইন্যান্স মিনিস্টার, উনি কিছু জিনিস উনি ঘোষণা করেছেন, সেটা হচ্ছে মাইক্রোফাইন্যান্স নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন আছে না, যে মাইক্রোফাইন্যান্সের টাকাটা আমরা কী করব। মাইক্রোফাইন্যান্সের যে টাকার পরিশোধের কথাটা ইলেকশনের অনেক দিন আগে সেটা ঘোষণা করা হয়েছিল যে পরিশোধ করবে, যারা রিটার্ন করেনি, যারা রিটার্ন করতে পারেনি ওনাদের টাকাটা আসাম সরকার পরিশোধ করবে, সেরকম ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখন অবধিও তার কাজটা এখন অবধি শেষ হয়নি। এবং আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার, উনি ঘোষণা করেছেন ইলেকশনের পরে এই কাজটা করা হবে, বিজেপি সরকার আসলে এই কাজটা করা হবে বলে সেটা ঘোষণা করেছিলেন। এবং আপনারা যারা কিস্তি দেন না, আপনারা কিস্তি দিয়ে দিন, এখন পরে হয়তো আপনার সিভিলও খারাপ হতে পারে। এবং যারা নিতান্ত অসহায়, যারা অসুবিধাতে আছেন, উনাদের টাকাটা সেই আসাম সরকার দিয়ে দেবে, পরিশোধ করবে আফটার ইলেকশন যদি বিজেপি সরকার আসে। তারপরে আরেকটা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা অ্যানাউন্সমেন্ট করেছেন সেই স্কলারশিপ নিয়ে, 10th পাস স্টুডেন্টস, এসসি যারা, তাদেরকে, শিডিউল কাস্টের যারা স্টুডেন্ট, সেই ছাত্র ছাত্রীদেরকে স্কলারশিপ, ম্যাট্রিকের পরে স্কলারশিপ, ভালো একটা স্কলারশিপের ব্যবস্থা করছে এখন কেন্দ্র সরকার, খুবই ভালো একটা অ্যামাউন্ট, মানে উপরে পড়ার জন্য আর কি। কেন্দ্রীয় সরকার এখন ফিশারি ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা মিনিস্ট্রি করে দিয়েছে, ফিশারি মিনিস্ট্রি, এবং সেই মিনিস্ট্রির আন্ডারে টোটাল 20,000 কোটি টাকার একটা ফান্ড রেখে দিয়েছে, শুধু সেই মৎস্য যারা পালন করছে তাদেরকে প্রোৎসাহিত করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য। সেই বিভাগে অনেক বেকার যুবক যুবতীরা সেই বিভাগে কাজ করে মানে আত্মনির্ভর হবে, তার জন্য কিন্তু এখন ব্যবস্থা করছে কেন্দ্র সরকার বলে সেটাও অ্যানাউন্সমেন্ট করা হলো। তারপরে আসামের যিনি স্বাস্থ্যমন্ত্রী বলুন, ফাইন্যান্স মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি বললেন যে 2022 মার্চের ভিতরে যদি বিজেপি সরকার আসে, 2022 ইংরেজির মার্চ মাসের ভিতরে টোটাল 1,00,000 বেকার যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে, সেরকমই ঘোষণা করলেন উনি। তারপরে আরেকটা ঘোষণা হচ্ছে মহিলাদেরকে নিয়ে, মহিলাদের হচ্ছে আপনাদের সেই এসএইচজিদের নিয়ে, এসএইচজিদেরকে বলা হয়েছে টোটাল এখন যারা, যে যে এসএইচজি গ্রুপেরা যারা 25,000-50,000 পেয়েছেন, উনাদেরকে এখন 1,00,000 টাকা দেওয়া হবে, এবং 1,00,000 টাকা যারা পেয়েছেন তাদেরকে 2,00,000 টাকা দেওয়া হবে, এবং 1,00,000 টাকা যারা পায়নি তাদেরকে 1,00,000 টাকা দেওয়া হবে, 1,00,000 টাকা নিয়ে সেটা রিটার্ন করার পরে তারপরে 2,00,000 টাকা দেওয়া হবে। টোটাল মহিলা এসএইচজি সকল এখন 2,00,000 টাকা পাবেন। আরেকটা বৃহত্তর অ্যানাউন্সমেন্ট আপনাদের সবার জন্য খুবই ভালো একটা খবর, সেটা হচ্ছে স্বয়ং প্রকল্প নিয়ে। এখন স্বয়মে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন, অন্ততপক্ষে 2,00,000 বেকার যুবক যুবতীরা আসাম থেকে পেয়েছে সেই টাকাটা, এবং আগামী 5 বছরের মধ্যে, বিজেপি সরকার আসলে আগামী 5 বছরের মধ্যে টোটাল 10,00,000 বেকার
বেকার যুবক যুবতীদের সেই স্বয়ং প্রকল্পের অধীনে টাকা দেওয়া হবে। এবং আপনারা যারা এখনো এসএসজি বানাননি বা এসএসজিটা ভালোভাবে অপারেট করেননি, বানিয়েছেন কিন্তু এসএসজির অ্যাকাউন্টটা ভালোভাবে চালাননি, তাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। আপনারা রেগুলার এসএসজি অ্যাকাউন্টটা মেনটেন করুন, কাজ করুন, কাজগুলো দেখান, আপনাদের সেই রেজিস্ট্রি মেনটেন করুন, সবকিছু মেনটেন করুন, অ্যাকাউন্টস মেনটেন করুন, এবং ভবিষ্যতে আপনাদেরও অ্যাপ্লাইয়ের সুযোগ আসবে সেই স্বয়ং প্রকল্পে। 10 জন গ্রুপের যদি লোক হন, আপনারা সদস্য থাকেন যদি আপনাদের গ্রুপে 40-এর নিচে, 40-এর ভিতরে আর কি, 18-40, 18-40 বছরের ভিতরে হতে লাগবে, ম্যাট্রিক পাস, ছেলে মেয়েরা কোনো আপত্তি নেই, যে কেউ হতে পারে আপনারা করতে পারেন। এবং এরকম হলে 10 জন গ্রুপে, গ্রুপকে টোটাল 5 লক্ষ টাকা দিয়ে দেবে আসাম সরকার। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে মহিলাদেরকে নিয়ে। মহিলারা এখন মাইক্রো ফাইন্যান্সের কাছে এখন লোন নেওয়ার জন্য যাবে না, এখন সরকার, আসাম সরকার এখন মহিলাদেরকে ব্যাংক থেকে কিভাবে লোন দিয়ে দেবে তার জন্য ব্যবস্থা করছে। সেটা হয়তো এসএসজির থ্রুতেও হতে পারে বা পার্সোনালও হতে পারে, সেটা এখনো ক্লিয়ারিফিকেশন আসেনি, কিন্তু এরকম আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করলেন, এবং আপনারা নিশ্চয়ই তার লাভ উঠাবেন। যদি বিজেপি সরকার নেক্সটে আসে আমাদের আসামে, তাহলে আপনারা নিশ্চয়ই তার লাভ উঠাবেন। আগে থেকে এখন প্রস্তুত হয়ে যান। এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আমাদের এই পেজটি ফলো করে নেবেন। আমাদের এই শিলচর নিউজে যদি কোনো ধরনের বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করে নিন। আমাদের আপডেটগুলো কেমন লাগে আপনারা কমেন্টে নিশ্চয়ই বলবেন। দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।